মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি স্বয়ং মা স্বপ্নাদেশ পাঠিয়েছেন এই মল্লিক বাড়ির দুর্গাপুজোর দায়িত্ব নেবে আমার মেয়ে সে তো মায়ের অশেষ কৃপা মা গো ঘরের লক্ষ্মীকে বাঁচাতে এই দিবা স্বপ্নের ঢপটা দিয়েছি আমায় ক্ষমা করে দিও মা কৃপা বলে কৃপা অশেষ কৃপা তাই আমার মেয়ে ঘটক দিদি এই পুজোর দায়িত্ব নেবে মায়ের আদেশ অমান্য করা নিশ্চয়ই উচিত হবে না এবং আমার বিশ্বাস আমাদের পরিবারে এই নিয়ে কোনো মতান্তরও ঘটবে না আয় মায় আয় এখানে দাঁড়া আমি গোবিন্দ মল্লিক এই মল্লিক বাড়ির কর্তা এই বাড়ির প্রথম দুর্গাপুজোর দায়িত্ব তোর হাতে তুলে দিলাম স্বয়ং মায়ের আদেশ মা গো তোমার আগমনি থেকে বিসর্জন সব পূজোর দায়িত্ব আমি নিলাম তোমার পূজোয় আমি কোনো খুঁত রাখবো না মা আমার জীবনের এই সবচেয়ে সুন্দর সময়টা যাতে আমার মনে এই বাড়ির সকলের মনে সারা জীবন থেকে যায় তার জন্য সম্পূর্ণ চেষ্টা করব আমি মা বলছিলেন আপনার মুখটা নাকি মা দুর্গার মতো আমি তো ঠিকই বলেছেন সব মেয়েদের মধ্যে মা দুর্গা রয়েছে কিন্তু আপনার মুখের সঙ্গে না একজনের মুখে খুব মিল আছে কে বলুন তো গণেশ তো নয় নিশ্চয় কার্তিকই বলবে না মা দুর্গার বাহন সিংহ মুখে হাসি নেই সবসময় হাঁ করে থাকে দেখলেই মনে হয় তেড়ে আসছে একদম খুশি ভালো লেগেছে হ্যাঁ আমাকে অপমান করতে পারলে আপনার খুব আনন্দ হয় তাই না তবে একটা কথা আপনাকে বলে রাখি জয়ী দেবী ডিভোর্সে আটকে আপনি কিন্তু খুব অন্যায় কাজ করেছেন আপনি নিজেও বুঝতে পারছেন আপনি কত বড় ভুল করেছেন আজ আপনি বুঝতে পারবেন খুব আফসোস করবেন কথা তাহলে কি সত্যি আমি অভয়বাবু লোকটাকে বেশি বিশ্বাস করে ফেললাম সত্যি কি উনি বউয়ের গায়ে হাত তুলেছেন উকিলবাবু আর জয়ীদেবী ঠিক বলছেন জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি